একই পরিবারের তিনজন হইছি আপ সবাই মিলিমিশে আছে মিলিমিশে আপনার কয় বেডরুমের বাড়িটা আপনার আমার ফার্স্ট বেডরুমের বাড়িটা এর কত নিছে এক বছর আগে এটা এখানে দুই বেডরুমের ঘর ভাড়া কত এখানে আপনাকে একটু বলবেন যে কবে থেকে আপনি এখানে এই সাতগি শহরে আসছেন আপনি একটু বলবেন সাতগি শহরে আমি আসছি আজ থেকে এক বছর হয়ে গেছে এক বছর হয়েছে আর ভালো আছি আর ফ্যামিলি লিয়ে আইছি আগে আসলাম ডাউন টাউন কখনো আমরা তিন সাইড ভাই আমরা এখানে আইছি আমার খামাল ভাইও আইসেন আনোয়ার ভাই আইসেন আমিও আইছি তো খুবও সুন্দর এটা ক্লিন সিটি ওখানে একটু জো হিসেবে স্নো লাগে এবং এই বাড়িটা এখন ডাউন টাউন কত হইব ডাউন টাউন হইলে প্রায় $800,000 এবং কি ধরনের সুযোগ সুবিধা এখানে পাওয়া যায় সুযোগ সুবিধা সবটা আছে সবটা আছে একটু আমরা ডাউন টাউন তো আমরা খাম কাজ করি বা উঠতে খাম কাজ করি তো ওখানে ডাউন টাউন যাই এখান থেকে প্রায় 15 মিনিট লাগে 15-20 মিনিট লাগে আর সুযোগ সুবিধা সকল তো আছে কেন এখানে সব জাতর গ্রোসারি আছে এখানে ক্যান্টিন ডায়ার আছে ওয়ালমার্ট আছে সকল তো আছে এখানে হাই স্কুল আছে এবং হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে মসজিদ নমাজ মাজ পড়ার জায়গা আছে নি জায়গা আছে দুইটা মসজিদ আছে কেন ওখান বর্তমান অবস্থায় ডিল করে যে আরবিয়ান হলতে যে আমরা চেষ্টা করলাম আমরা বাঙালি কমিটি সেন্টারে কমিটি একটা করবার লাগে এখানে দুই বেডরুমের ঘর ভাড়া কত এখানে এখানে দুই বেডরুমের ঘর ভাড়া ডাউন টাউন থেকে কম আছে এখানে যদি দুই বেডরুমের ঘর লইন তে 500-600 ভিতরে পাইব আর ডাউন টাউন হইলে আরো বেশি লাভ হইব প্রায় 1000 1000 দেখলাম যে এখন সাতগিটা সিটি আছে এখানে সস্তায় মিলে একটু উঠতে বড় হয়ে গেছে অন লইলে কেন একটু ভালোই বল লাগে আমরা এখানে আইছে তো আপনারা মিলিমিশে সবাই ভালোই আছে ভালোই আছে আলহামদুলিল্লাহ এবং যারা আইতেছে তারা কি ধরনের প্রিপারেশন নিয়ে আসছে আপনি মনে করেন কোনো প্রিপারেশন তো এখন বাড়ি কিনে যদি আইতে আসেন আলহামদুলিল্লাহ কেন ওখানে প্রাইসটা একটু লো আছে কেন যদি কিনে আইন তো খুব ভালো আছে কেমন লাগে আপনার ভালোই লাগে আমার জানা মতে সাতগেতে আমি আর আমার এক আঙ্কেল জুবের আঙ্কেল আমরাই প্রথম বাঙালি যে আমরা এখানে সাতগেতে বাড়ি কিনে নিয়ে আসি বাট আসলে উদ্যোগ বলতে কিছু নেই ওই সময় সাতগেতে বাড়ির একটু সস্তা ছিল দাম কম ছিল সো অ্যাজ এ ইয়াং পার্সন আমার ফার্স্ট বাড়ি সাতগেতে কিনা হয় অন্যান্য জায়গায় বাড়ি করে প্রাইস অনেক বাড়ার কারণে সে সাতগেটা অনেকে এখন চুজ করে নিচ্ছে যে এখনও প্রাইসটা রিজনেবল কম্পেয়ার টু আদার সিটি এবং আপনি আইসাইতে প্রথম আপনি ব্যবসায়ী সাতগেতে হ্যাঁ প্রথমে আমি ব্যবসায়ী পর আমাদের একটা আঙ্কেল আছে এখানে লালকেলা তান্দুরি বাঙালির মধ্যে উনি ব্যবসায়ী হ্যাঁ বাঙালির মধ্যে আমরা এখানে সাতগেতে প্রথম এটা একটা ছোট শহর তো আমরা চিন্তা করলাম যে একটু বাইরে গিয়ে ব্যবসা করি এতে বাঙালি একটা কমিউনিটি সুন্দরভাবে একটা ব্যবসার একটা আকর্ষণ হইব বিদায় আমরা মন্টেল থেকে এখানে গিয়ে ব্যবসা করছি আমরা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ চলতেছে আমাদের সব কিছু ঠিক আছে আর সাতগি যত দিন যার তো আমাদের বাঙালি ভাইরা বাড়িঘর কিনডারা অনেকে ব্যবসাও করছেন পড়া আর খেমর বাংলাদেশি আছে আইসে কয়েকটা পরিবার আইছে প্রথম অবস্থায় তো মনে হয় আইসি 10 বছর আগে হয়তো দুই সাইড ফ্যামিলি আইসেন এখন অনেক আইসে আপনি তো অনেকদিন ধরে এই কানাডার এই সাতগি সিটি আছে কেমন লাগে আপনার সাতগি সিটি ভালো লাগে খুব ভালো লাগে আমি তো 2005 আইছি এখানে
আসার পরে তো বেশি মানুষ আসলো না, এখন প্রায় দুই তিন ফ্যামিলি আসলো। এখন তো আস্তে আস্তে অনেক মানুষ আর আইনো ভালো, আর ফ্যামিলির লাগে খুবই ভালো একটা জায়গা, মানে সবাই মিলে বেশি আসে আমরা। এদের খাবার দাবারও ভালো, অনেক ভালো, আই কুড সে ইটস দ্য বেস্ট ওয়ান এন্ড আমি তার গুড লাক। ইয়া, সাতুকেতে এইটাই একমাত্র। আপনি তো এই বিষয়ে অনেকই দক্ষ, এবং ইদানিংকালে অনেক বাংলাদেশিরা এই সাতুকেতে বাড়ি কিনে যাচ্ছে, এর কারণটা কি? থ্যাংক ইউ সবুর ভাই। আমার মনে হয় প্রধান কারণটা হচ্ছে মন্ট্রিয়াল আইল্যান্ডে সিঙ্গেল বাড়ির স্বল্পতা, সিঙ্গেল বাড়ির লিস্টিং নাই বললেই চলে। তো সেই হিসাবে সাতুকেতে বেশ কিছু সিঙ্গেল বাড়ি আছে। আর সাউথ শোরের কথা আমরা যদি হিসাব করি, তাহলে পুরো সাউথ শোরে ব্রোশারের প্রাইস, বাড়ির প্রাইস অনেক বেড়ে গেছে, যেটা মন্ট্রিয়ালের চেয়ে কোনো অংশেই কম না, লংগিলেও বাড়ছে। সেই হিসাবে সাতুকে এবং তার পার্শ্ববর্তী সেন্ট কনস্টা, সেন্ট ক্যাথরিন, ডেলসন, এগুলোতে বাড়ি কেনার এখনও সুযোগ আছে। আমার মনে হয় এই কারণেই মানুষ এদিকে চুজ করছে। আরেকটা কারণ আমি যেটা মনে করি, যে এখানে অ্যাংলোফোন এবং ফ্র্যাঙ্কোফোন দুই শ্রেণীর লোকের জন্যই ভালো স্কুল, কলেজের স্কুলিংয়ের ব্যবস্থা আছে। আর থার্ড পয়েন্ট আমি যেটা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা খুবই ভালো। এখানে ক্রাইমের অনুপাত পুরা কুইবেকের এভারেজের চেয়ে অনেক কম। আমি এই তিনটা কারণেই মনে করি সাতুকের দিকে মানুষ মুভ করার চিন্তা করতেছে। সম্মানিত সুধীবৃন্দ, সিলেট টু মন্ট্রিয়ালের পক্ষ থেকে আজ তুলে ধরলাম এই সাতগি সিটিতে কেমন আছে আমাদের বাংলাদেশিরা। নতুন একটা সিটি, নতুন একটি শহর, আজ থেকে 25 বছর আগে কয়েকটা ফ্যামিলি ছিল এখানে, আজ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এই শহরে জীবনযাত্রা। অত্যন্ত সুন্দর এবং ছোট্ট একটি শহর, প্রায় 50,000 লোকের বসবাস, এবং অনেক আমাদের সিলেটিরা অনেকে আসছে। আমরা যেন মিলেমিশে প্রবাসে একটি মিনি বাংলাদেশ গড়ে তুলতে পারি, এই ছোট্ট শহর শান্তির শহরে পরিণত হোক, এই প্রত্যাশা। আমি মোহাম্মদ আব্দুস সবুর, সাতগি থেকে সিলেট টু মন্ট্রিয়াল। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।